ইউক্রেনে ক্রমেই দখল হারাচ্ছে রাশিয়া। রুশ বাহিনীর দখল থেকে নিজেদের ভূমি পুনরুদ্ধার করেই চলছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। চলতি বছর ফেব্রুয়ারিতে যে যুদ্ধ শুরু করেছিলেন পুতিন তা এখন ছয় মাসে গড়িয়েছে। অথচ তিনি চিন্তা করেছিলেন এই যুদ্ধ দুই থেকে পাঁচ দিনের মধ্যে শেষ করে কিয়েভে পছন্দ মাফিক সরকার বসাবেন। সে যুদ্ধ এখন তার জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যুদ্ধে ক্রমাগত পরাজয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। যেভাবেই হোক দেশের মানুষের কাছে সামরিক বিজয়ের দাবি পুতিনকে ধরে রাখতেই হবে। সেজন্য দোনবাস ও খেরসনে পুরোপুরি রাশিয়া বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়ার আগেই সেই অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে। পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে যাওয়ার চ্যালেঞ্জকে পুতিন তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। কিন্তু এখন তার সামনে আসল চ্যালেঞ্জ দাঁড়িয়েছে যুদ্ধের ময়দানে টিকে থাকা। অন্যদিকে 3 লাখ রিজার্ভ সৈন্যের তলবের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলমান চ্যালেঞ্জের আরও যোগ দিয়েছে। যুদ্ধে টিকে থাকতে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করার যে হুমকি দিয়েছেন পুতিন সে ব্যাপারে মার্কিন ও ন্যাটো কর্মকর্তারা বলেছে পরমাণু যুদ্ধেও জিততে পারবে না পুতিন। পরিস্থিতি এখন এমন হয়েছে যে সব দিক দিয়ে পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তিনি ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়েছেন এটিও এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত থাকছে রিফাত হাসানের প্রতিবেদনে। 2 সপ্তাহ আগে খারকিভ থেকে পালিয়েছে রুশ সেনারা। এরপর যেদিন ইউক্রেনের 4 অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্তির ঘোষণা দেয়া হয় তার 24 ঘন্টা পার না হতেই রাশিয়ার দখল করা দোনবাসের লিমান শহর থেকে সব রুশ সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয় মস্কো। পালানোর আগে রুশ জেনারেলরা জানান চারদিক থেকে তাদের ঘিরে ফেলা হয়েছে, সরে যাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। পুতিন যেসব অঞ্চলকে চিরদিন রাশিয়ার বলে ঘোষণা করেছিলেন লিমান তার একটি। দোনেস্কের দক্ষিণে অবস্থিত এটি একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র। এই অঞ্চল হারানোর অর্থ দোনবাসে রাশিয়ার দখল করা অন্যান্য অঞ্চল অরক্ষিত হয়ে পড়া। রুশ সেনাদের যুদ্ধের ময়দান ছেড়ে এভাবে পালাতে দেখে লজ্জায় রুশ ভাষ্যকারেরা দেশটির রাষ্ট্রীয় টিভিতে জেনারেলদের তুলোধুনো করেছেন। অন্যদিকে রুশ জনগণ তাদের সেনাবাহিনীর এমন অবস্থা কেন হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন। এই পরিস্থিতিতে লড়াইয়ে টিকে থাকতে পুতিন প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছেন। বেপরোয়া পুতিন এমন কিছু করতে পারেন তেমন ইঙ্গিত পেয়ে যুক্তরাষ্ট্র রাশিয়াকে সাবধান করে দিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনকে সতর্ক করে দিয়ে বলেছেন এমন কাজ করার কথা ভুলেও ভাববেন না। মস্কোর সরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও কার্নেগি এন্ডাউনমেন্টের বিশেষজ্ঞ আলেকজান্ডার গাভুয়েভ মনে করেন হিসেবে ভুল করে ফেলেছেন পুতিন। ফিনান্সিয়াল টাইমসে লেখা এক নিবন্ধে তিনি মন্তব্য করেছেন ইউক্রেনে নিজেদের ক্ষমতার বাইরে চাল দিতে গিয়ে ধরা খেয়েছেন পুতিন। বাস্তব পরিস্থিতি কি তা পুতিনকে বুঝিয়ে বলবে এমন কেউ তার আশেপাশে নেই, সবাই জি হুজুর বলতে ব্যস্ত, ফলে ঘরে বাইরে বিপর্যয় ঘিরে ধরেছে পুতিনকে। যুদ্ধে যতদিন রাশিয়া এগিয়ে ছিল ততদিন পুতিন নিশ্চিন্তে ছিলেন। ইউক্রেনীয় সেনাদের পাল্টা হামলায় রুশ সেনারা পালিয়ে আসায় দেশে প্রথমবারের মতো সমালোচনার মুখে পড়েছেন পুতিন। গত 7 মাসের যুদ্ধে রাশিয়া প্রায় 80,000 সৈন্য, বিপুল পরিমাণ সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম হারিয়েছে। যুদ্ধ চালিয়ে যেতে পুতিনকে বাধ্য হয়ে অতিরিক্ত সৈন্য সংগ্রহের নির্দেশ দিতে হয়েছে। তাকে খুশি করতে যেভাবে এলোপাতাড়িভাবে সৈন্য সংগ্রহের অভিযান চলছে তার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। তরুণ ও যুবকেরা যুদ্ধে যোগ দেওয়া এড়াতে দেশ ছেড়ে পালাচ্ছে। কোথাও কোথাও সৈন্য সংগ্রহ কেন্দ্রে গোলাগুলিও হয়েছে। অবস্থা সামাল দিতে পুতিন স্বীকার করেছেন আমলাদের অযোগ্যতায় কিছু কিছু ভুল হয়েছে। যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার দায়ভার তিনি চাপিয়েছেন জেনারেলদের উপর। উপপ্রতিরক্ষা মন্ত্রী ও কয়েকজন জেনারেলকে বরখাস্ত করেছেন, কাউকে আবার জেলেও পাঠিয়েছেন। দেশের ভেতরে পুতিন যে চাপে পড়েছেন তাতে কোনো সন্দেহ নেই। ইউক্রেনে রাশিয়ার পরিণতি কি দাঁড়াবে তা নিয়ে জনমনে সন্দেহে দানা বেঁধেছে। পুতিন তার দেশের মানুষকে আশ্বস্ত করেছেন ইউক্রেনের সামরিক অভিযানে তার কিছু সীমিত লক্ষ্য রয়েছে, সেগুলো তিনি অবশ্যই অর্জন করবেন এ কথা বলে।
কিন্তু ইউক্রেনে পুতিন তার এই লক্ষ্য অর্জনে কতটা সুবিধা করতে পারছেন তা নিয়ে প্রশ্ন ওঠার যথেষ্ট কারণ রয়েছে। যুদ্ধে রাশিয়ার পরাজয়ে রুশ জনগণ কোনোভাবেই মেনে নিতে চাইবে না, কিন্তু ইউক্রেনের সেনারা যেভাবে অগ্রসর হচ্ছে তাতে রাশিয়ার দখল করা পুরো ভূখণ্ড এমনকি 2014 সালে দখল করা ক্রিমিয়াও পুনর্দখল করা অসম্ভব কিছু নয়। সে ধরনের কিছু ঘটলে পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ফেলতে পারেন। গত 21 সেপ্টেম্বর পুতিন বলেন, রুশ ফেডারেশনের স্বার্থ কিংবা রাশিয়ার ভূখণ্ড রক্ষায় সব ধরনের অস্ত্র ব্যবস্থা ব্যবহার করবেন তিনি। এর মানে ইউক্রেনের যেসব অঞ্চল মস্কো নিজেদের ভূখণ্ডের সাথে অন্তর্ভুক্ত করেছে সেক্ষেত্রেও একথা প্রযোজ্য। পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি কোনো ধাপ্পাবাজি নয় বলেও মন্তব্য করেছেন পুতিন। রাশিয়া যদি পারমাণবিক হামলা শুরু করে তাতে রাশিয়া জিততে পারবে না, এমনটি মনে করেন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। পুতিন ইউক্রেনের পূর্ব সীমান্তে 3 লাখ রিজার্ভ সেনা সমাবেশের ঘোষণা দেওয়ার পর একথা বলেন তিনি। গত 22 সেপ্টেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এগুলো হচ্ছে পুতিনের বিপজ্জনক ও বেপরোয়া বাগাড়ম্বর। তিনি ভালো করেই জানেন পরমাণু যুদ্ধ রাশিয়ার জন্য নজিরবিহীন ফল বয়ে আনবে। পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানও রাশিয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তারা বলেছেন, পরমাণু অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। একই সুরে কথা বলেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর সাবেক প্রধান ডেভিড পেট্রাউস। গত 2 অক্টোবর মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে পরমাণু বোমা হামলা চালালে ন্যাটোর নেতৃত্বে আমরা রাশিয়ার পারমাণবিক হামলার জবাব দেব। তিনি বলেন, আংশিক সেনা সমাবেশ, ইউক্রেনের অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করা ও পরমাণু হামলার হুমকি কোনো কিছুই তার বিপর্যয় ঠেকাতে পারবে না। বিশ্লেষকরা মনে করেন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরাজিত করতে সম্ভাব্য সবকিছুই করবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। ইউক্রেনে সামরিক সহায়তা সহ সব ধরনের সহায়তা বাড়াতে আগামী 7 অক্টোবর বৈঠকে বসবেন ইইউর শীর্ষ নেতারা। এই পরিস্থিতিতে পুতিন কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুদ্ধে বিপুল সংখ্যক সেনার প্রাণহানিতে ক্ষুব্ধ স্বজন হারানো হাজার হাজার পরিবার, যুদ্ধে বিপর্যয় ও রিজার্ভ সেনা তলবের প্রতিবাদে রাশিয়ায় ব্যাপক আকারে বিক্ষোভ শুরু হলে এসব পরিবার তাতে যোগ দেবে। এর ফলে আগের মতো দমন নীতি চালিয়ে পুতিনের পক্ষে আর বেশি দিন ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না বলে ধারণা করছেন বিশ্লেষক ও পর্যবেক্ষকরা।